أعوذ بالله من الشيطان الرجيم. السلام عليكم ورحمة الله وبركاته. যে ইসলাম আপনাকে এবং আমাকে মানতে হবে সেই ইসলামের কায়দা কানুন, নিয়ম কানুন, আদেশ নিষেধ সব কিছু এই গ্রন্থটির ভিতরে রয়েছে। এর বাহির থেকে কোনো কিছু এর ভিতরে ঢুকবে না, এর ভিতর থেকে কোনো কিছু বাহির হবে না। ইসলাম কখনো কোনো শেখুল ইসলামকে পছন্দ করে না, ইসলাম কোনো হাফেজে হাদিস অথবা কোনো শেখুল হাদিসকে পছন্দ করে না। কারণ যে সমস্ত লোকেরা ইসলামের কথা বলতে যে শেখুল ইসলাম, হাফেজুল হাদিস এবং মুহাদ্দিসিনদের উদ্ধৃতি দিয়ে কথা বলে, মূলত তাদের জানা উচিত ইসলামে কোনো শেখুল হাদিস নেই, ইসলামে কোনো শেখুল ইসলাম নেই। এখন মৃত ব্যক্তিদের মধ্যে বিশেষ করে শায়খুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়াকে যেভাবে আহলে হাদিসরা আঁকড়ে ধরেছে, আবু আবদুল্লাহ ইসমাইল বুখারিকে সালাফিরা আঁকড়ে ধরেছে, নোমান ইবনে সাবিতকে হানাফিরা আঁকড়ে ধরেছে, ঠিক এইভাবে আরও অনেক কিছু ব্যক্তিদেরকে, অনেক ব্যক্তিদেরকে অনেক ধরনের ফিরকা, পার্টি, মাজহাব এবং মাসলাকের লোকেরা আঁকড়ে ধরেছে। ইসলাম মূলত একটি কথাই বলে, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, তোমাকে আঁকড়ে ধরতে হবে যা তোমার দিকে তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়। আর রবের পক্ষ থেকে নাজিল করা যা হয় সেটা আমরা সবাই জানি, এই কোরআনের মধ্য থেকে আয়াতে ইলাহি। আল্লাহ বলছেন 43 নম্বর সূরা যুখরুফ এর 43 এবং 44 আয়াতে রাসুলে করিমকে, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতি মুস্তাকিম, তুমি আঁকড়ে ধরো যে ওহি তোমার দিকে করা হচ্ছে, নিশ্চয় তুমি সত্য পথের উপরে রয়েছ। ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকওমিকা, নিশ্চয় এর ভিতরে উপদেশ রয়েছে তোমার জন্য এবং তোমার কওমের লোকদের জন্য। ওয়াসাউফা তুসআলুন, আর খুব তাড়াতাড়ি হিসাব নেওয়া হবে। এখন এই কোরআনের আমি একটি চরিত্র আপনাদের সামনে তুলে ধরব, যে চরিত্রটি নবীও না রাসুলও না, কিন্তু কোরআনে রয়েছে, এমনকি তার নামে একটি সূরাও রয়েছে, সেই নামে একটি সূরা রয়েছে কোরআনে। কোরআনের যদি আমরা 31 নম্বর সূরা দেখি, লুকমান, এই লুকমান ইনি নবীও ছিলেন না রাসুলও ছিলেন না, কিন্তু এমন এক ব্যক্তিত্ব যা কোরআনের ভিতরে আল্লাহ তাআলা দুনিয়ার শুরু দিন থেকে লিপিবদ্ধ করে দিয়েছেন। কিন্তু এই কোরআন, এর বাহিরে কোনো শেখুল ইসলাম, এর বাহিরে কোনো শেখুল হাদিস বা হাফিজুল হাদিস এ ধরনের লোকদেরকে মানার কথা বলে না। এই লুকমানের চরিত্র কি সে ব্যাপারে যদি আমরা দেখে নিই, 13 নম্বর আয়াত থেকে নিয়ে 19 নম্বর আয়াতে যদি আমরা দেখি, এখানে আমরা দেখতে পাবো আল্লাহ বলছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ, আর লুকমান যখন তার ছেলেকে উপদেশ হিসেবে বলে, হে আমার পুত্র, হে আমার নয়নমণি, তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে মোটেই শরীক করবে না, কারণ শিরিক হচ্ছে নিদারুণ জুলুম, এ কথা সত্য সুনিশ্চিত। এমন একটি ক্যারেক্টার লুকমানের যে তার সন্তানকে শিরিক মুক্ত থাকার জন্য, শিরিক থেকে মুক্ত থাকার জন্য উপদেশ দিচ্ছেন। তারপরে ক্রমান্বয়ে এখানে উপদেশ দেওয়া হচ্ছে যে বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে, তারা যদি শিরিকের কোনো কথা বলে সেটা মানা যাবে না, তবে দুনিয়ার জীবনে তাদের সাথে বাবা মা মুশরিক হলেও ভালো ব্যবহার দিতে হবে। তারপরে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে, বাবা মার শুকরিয়া আদায় করতে হবে, কারণ আল্লাহ তাআলার দিকে ফেরত যেতে হবে। তারপরে আল্লাহ বলছেন যে ব্যক্তি কোরআনের কথা বলবে তার
পথে চলা যাবে এবং তার কথা মানতে হবে। আর ছোট কোনো ক্ষুদ্র কোনো নেকি যদি থাকে, আর সেটা যদি কোথাও কোনো গোপন অবস্থায় থাকে, আল্লাহ তাআলা সেটা হাজির করবেন, এর ভিতরে কোনো সন্দেহ নেই। তারপরে বলা হচ্ছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আমার আদরের সন্তান, হে আমার নয়নমণি, তোমাকে সালাত কায়েম করতে হবে, বিধিবদ্ধ কাজের আদেশ দিতে হবে, আর গরিত কাজকর্ম থেকে নিজেকে রুখে রাখতে হবে এবং অন্যদেরকে রুখতে হবে, আর যখন কোনো মুসিবত এসে পড়ে ধৈর্য ধরতে হবে। মানুষের সাথে গাল ফুলিয়ে কথা বলা যাবে না এবং দর্পের সাথে চলাফেরা করা যাবে না। যারা গাল ফুলিয়ে কথা বলে তাদের জানা উচিত যে সবচেয়ে নিকৃষ্ট যে আওয়াজটি মানুষের কাছে যেটা খুবই অসহ্যকর, সেটা হচ্ছে গাধার আওয়াজ। এই কথাগুলি সব কোরআনের এমন একটি ক্যারেক্টার, এই লুকমানের মাধ্যম দিয়ে আমরা জানতে পারছি। ইসলাম কোনো শেখুল ইসলামকে, শেখুল হাদিসকে এবং হাফিজুল হাদিসকে প্রাধান্য দিতেই বলে না, এমত অবস্থায় যারা দিচ্ছেন তারা কোরআনের ইসলাম থেকে মুশরিক হয়ে নিজেদের মন গড়া ধর্মের মাধ্যম দিয়ে এই সব বুজুর্গদেরকে, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনে হাজম, ইবনে কাসির, তাবারি, জুহেরি, এদেরকে প্রাধান্য দিয়ে যাচ্ছেন। কিন্তু কোরআনে 2 নম্বর সুরা আল বাকারার 141 নম্বর আয়াতের দৃষ্টিতে তারা ছিল দূর অতীতের একটি দল, তারা যা কিছু করেছে তাদের জন্য, আর তাদের কৃতকর্ম নিয়ে আমাদের ব্যস্ত থাকা চলবে না। আমাদের কৃতকর্ম নিয়ে আমাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন, তাদের কৃতকর্ম নিয়ে আমাদেরকে জিজ্ঞেস করবেন না। এটি হচ্ছে ইসলামের ফায়সালা। সেহেতু ইসলামে যারা মনে করবে যে অমুক ইমামকে মানতে হবে, অমুক হাফিজুল হাদিসকে মানতে হবে, অমুক হুজ্জাতুল ইসলামকে মানতে হবে এবং অমুক মুস্তাহিদকে মানতে হবে, অমুক মুজাদ্দিদকে মানতে হবে, তো এমন ধরনের হুকুম এই কোরআনের ইসলামে অন্তত নেই। আপনি এগুলি সব বাদ দেন, দেখবেন আপনার মাথা অর্ধেকটি, অর্ধেক মাথা আপনার ক্লিয়ার হয়ে যাবে এবং আপনার জীবন চলার পথ সহজ হয়ে যাবে। আপনি বাংলা ভাষায় কোরআনের অনুবাদ অর্জন করে পড়ে আপনি বুঝতে থাকুন, দেখবেন কোরআন আপনাকে সঠিক পথের গাইড করবে। এর জন্য কোনো হুজ্জাতুল ইসলামের দরকার নেই, কোনো ইমাম, কোনো শেখুল ইসলাম, কোনো শেখুল হাদিস, কোনো হাফিজুল হাদিস, কোনো সালফে সালিহিনের লেখা গ্রন্থ পড়ার এবং দরস দেওয়ার প্রয়োজনই পড়বে না।